আগে হইল নামাজ, পরে হবে উজু। নামাজটা আল্লাহ পাক 82 জায়গায় কেন দ্বারা উজুই বুঝা থাকি, তাহলে পানি দ্বারা উজু কে করতে না পারে? সবাই পানি দ্বারা উজু করতে পারে, তাই বুঝলে কি সবাই পবিত্র হইল? উজুটা পানি দ্বারা হয় না, এই উজুটা পানি দ্বারা হয় না, তাই উজুটা কিসের দ্বারা হয় এই উজুটা? আসসালাম আলাইকুম। ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌধুরীপাড়া ফকিরনি দরবার শরীফ হতে বলতেছি যে এই পৃথিবীতে এই পর্যন্ত শতে শতে তাফসিরকারক, শতে শতে কোরআন তাফসির আমরা পাইতেছি দেখতেছি, কিন্তু সমস্ত কোরআন তাফসির থেকে ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী কোরআন তাফসির সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে ব্যতিক্রম, এই সম্পর্কে আমি কোরআন থেকে সূরা আল আলা 14 এবং 15 নম্বরের আয়াত থেকে এই পার্থক্যটা আমরা বুঝে নিব। তো সেখানে বলা আছে 14 এবং 15 নম্বর আয়াতে বলা আছে যে কাদ আবলাহামান তাজাক্কা অজাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। এর অর্থ কি? কাদ আবলাহামান তাজাক্কা, নিশ্চয়ই যে পবিত্র হইল, সে কল্যাণ লাভ করলো। অজাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহ পাকের অতি নিকটে চলে আসলো। এবার যদি আমরা এটা শব্দে শব্দে অর্থ করি তাহলে কি দাঁড়ায়? কাদ, নিশ্চয়ই অবশ্যই সিউর, আবলাহা কল্যাণ লাভ করা, মান যে তাজাক্কা পবিত্র হইল। তাজাক্কা আরবিতে পবিত্রতা, পবিত্রতার আরবিতে তাজাক্কা বলা হয়। তাহলে কাদ আবলাহমান তাজাক্কা, নিশ্চয়ই যে পবিত্র হইল, কিন্তু আল্লাহ তো এটা বললেন না। কাদ আবলাহমান মুচাল্লিনা, নিশ্চয়ই যে সালাত কায়েম করলো, সে কল্যাণ লাভ করলো, এটা তো বললেন না। কাদ আবলাহাম আল খুজ্জাস, নিশ্চয়ই যে হজ করলো, সে কল্যাণ লাভ করলো, এই কথাটা তো বলা হয় নাই। কাদ আবলাহামান নুসকিনা, নিশ্চয়ই যে কুরবানি করলো, সে কল্যাণ লাভ করলো, এই কথাটা তো বলা হয় নাই। নিশ্চয়ই যে মাদ্রাসায় পড়লো, সে কল্যাণ লাভ করলো, এমন কথা তো বলা হয়নি। সমস্ত কোরআনুল কারিমের ভিতরে এক জায়গায়ও পাইবেন না, শুধু এটুকুই পাইবেন কাদ আবলাহামান তাজাক্কা, নিশ্চয়ই যে পবিত্র হইল, সে কল্যাণ লাভ করলো। এখন আমরা পবিত্রতা বলতে কি বুঝি? যেটাকে আমরা উজু বলি, উজু করলে তো পবিত্র হয়ে যায়। তাহলে এই পবিত্রতা যখন অর্জন করা হয়, কাদ আবলাহামান তাজাক্কা, নিশ্চয়ই যে পবিত্র হইল, সে কল্যাণ লাভ করলো, অজাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া এবং জাকারাসমা নিকটে চলে আসলো, কে? রাব্বিহি, রব মানে আল্লাহ পাক নিকটে চলে আসলো, ফা সুতরাং সাল্লা, তিনি করলেন নামাজ। তাহলে এই জায়গায় আমরা দেখতেছি যে যেই পবিত্রতার কথা বলা হয়েছে, আমরা যদি এটা শুধু পানি দ্বারা উজুই বুঝা থাকি তাহলে পানি দ্বারা উজু কে করতে না পারে? সবাই পানি দ্বারা উজু করতে পারে, তাই বুঝলে কি সবাই পবিত্র হইল? যদি পবিত্র হয়েই থাকে তাহলে আল্লাহ কি অতি নিকটে চলে আসলো? যদি বলেন হ্যাঁ নিকটে চলে আসলো, তাহলে আমার প্রশ্ন কোরআন থেকে যে ইজা সালাকা ইবাদি আননি ফাইননি কারিবুন উজিবু দাওয়াতা দাই ইজা দায়ানি, এখানে কি বলল? এখানে বলা হইল ইজা সালাকা ইবাদি, যখন আমার বান্দারা আননি আমার সম্পর্কে আপনার কাছে জানতে চায়, আপনি বলে দেন কারিবুন, আমি নিকটেই আছি। যখন আমার বান্দারা, এখানে কিন্তু বান্দা আসছে, খুব সূক্ষ্ম বিষয়,
খুব সূক্ষ্ম বিষয়, এবাদি শব্দের অর্থ বান্দা। ইজা সালাকা এবাদি আসছে, ইজা সালাকা মমিন আসে নাই, ইজা সালাকা আমানু আসে নাই, ইজা সালাকা নাস আসে নাই, ইজা সালাকা ইনসান আসে নাই, ইজা সালাকা আলবাব আসে নাই, ইজা সালাকা আলসার আসে নাই, আসছে কি এবাদি। এবাদি কাকে বলে? এবাদি শব্দের তো বান্দা, তো আমরা কি সকলেই বান্দা? না, আমরা সকলেই বান্দা না। তো বান্দাকে যার উজুডা হয়েছে কেবলমাত্র তিনিই বান্দা, যে পবিত্রতা অর্জন করেছে কেবলমাত্র তিনিই বান্দা। বান্দার মুকাম অনেক উপরে, বান্দার মুকামটা অনেক উপরে। যখন বান্দা হয়ে ডাক দেওয়া যায় তখনই বলছে উজিবু দাওয়াতা দাই ই যা দায়ানি। আপনি প্রমাণ রূপে দলিল রূপে দেখতে পারেন, এটা সূরা আল বাকারার 186 নম্বর আয়াত বলতেছি, ইজা সালাকা এবাদি আননি ফাইননি কারিবুন, যখন আমার সম্পর্কে আমার বান্দারা জানতে চায় তখন আপনি বলে দেন আমি অতি নিকটে আসি। উজিবু দাওয়াতা দাই ই যা দায়ানি। উজিবু শব্দের অর্থ হলো ডাকের সাড়া দেওয়া, দাওয়াতা ডাক, দাওয়াতা দাই যিনি ডাক দেন। উজিবু দাওয়াতা দাই ই যা, যখন দায়ানি, যখন ডাক দেন আল্লাহ পাক সাথে সাথে তার ডাকের সাড়া দিয়া থাকেন, এটা কোরআন বলতেছে, আল্লাহ নিজেই বলতেছে। তাহলে যদি মনে করেন যে পানি দিয়া উজু করলেই পবিত্র হয়, তাহলে কয়জনে সবাই পানি দিয়া উজু করেন, করে আল্লাহকে ডাক দেন, চাই জবাবটা পান কিনা? বিষয়টা আসলেই এই উজুটা পানি দ্বারা হয় না, এই উজুটা পানি দ্বারা হয় না। তাই উজুটা কিসের দ্বারা হয়? এই উজুটা হয় নামাজের দ্বারা। এত বছর আমরা জানলাম, শুনলাম মুন্সি মৌলানা হাফেজ কারি থেকে জানলাম, এবং আমরা নিজেরও আগে উজু করেছি পরে নামাজ পড়েছি, কিন্তু কোরআন কি বলতেছে? ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানুল সুরশ্রী উনি কি বলতেছেন? উনি বলতেছেন আগে হইল নামাজ পরে হবে উজু। নামাজটা আল্লাহ পাক 82 জায়গায় কেন দিলেন? খোঁজেন, গবেষণা করেন, গভীরভাবে গহীনভাবে গবেষণা করে দেখতে পাবেন নামাজটা দেওয়ার উদ্দেশ্যেই, উজুটা হওয়ার জন্য। উজু কেবলমাত্র নামাজের দ্বারাই হয়, উজু কেবলমাত্র নামাজের দ্বারাই হয়, নামাজ ছাড়া কখনো উজু হয় না। তাহলে কি শিখলাম এই জায়গায়? আগে নামাজ পরে উজু, এবং নামাজটা কোরআনে আসছে শুধু উজুটা হওয়ার জন্য। আর সেই নামাজটা কিভাবে, কোন জায়গায়, কোথায়? ছোট্ট তিনটা শর্ট প্রশ্ন। এই নামাজটা কোরআনে সূরা আল মারেজের 23 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়ামুনা, আল্লাযিনা যাহারা হুম তাহারা, আলা উপরে, সালাতিহিম সালাতের মধ্যে ডুবে আছে, দায়ামুনা সর্বক্ষণিক সর্বদা সবসময় 24 ঘন্টা যারা সালাতের মধ্যে ডুবে আছে, কেবলমাত্র এই সালাতের মাধ্যমে তার উজুডা হবে, এবং এই সালাতের মধ্যে যারা ডুবে আছে তারাই মুসল্লি, ইল্লাল মুসল্লিনা, কেবলমাত্র তাহারাই আমার মুসল্লি যারা সর্বক্ষণিক সর্বদা, দায়মুনা শব্দের অর্থ 24 ঘন্টা, সর্বক্ষণিক সর্বদা সবসময় অখণ্ড বলে যেটাকে, যে সালাতের মধ্যে ডুবে আছে। এখন এই যে 24 ঘন্টা সালাত কিভাবে হতে পারে, এইটা শিখার জন্য একজন পীর ও মুর্শিদ ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানুল সুরেশ্বরী, বর্তমানে গদিনিসীন আছেন বাবা বেদম ওয়ারসি, ওনাদের কাছে যখন বায়াত গ্রহণ করা হবে তখনই এই সালাতের লাইনটা তারা দিবে, এই সালাতের মাধ্যমে তার উজুটা হবে। যখন উজুটা হয়ে যাবে তখন আপনি বান্দা হয়ে যাবেন, যখন আপনি বান্দা হয়ে যাবেন তখন আল্লাহকে ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে থাকেন। এবার আসেন সেম আয়াত একই কথা, সেটা কি সূরা শামস 91 নম্বর সূরা, এই সূরা শামসের 10 এবং 9 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট দুইটা আয়াত একই কথা বলতেছে, সেটা কি কাদ আবলাহামান জাক্কা অকাদ খাবামান দাজ্জা, নিশ্চয়ই যে পবিত্র হইল সে সাফল্য অর্জন করলো, অকাদ খাবামান দাজ্জা, এবং নিশ্চয়ই যে ব্যর্থ হলো, খাবা শব্দের তো ব্যর্থ হওয়া, খাবামান দাজ্জা সে কুলসিত আত্মায় রয়ে গেল,
অর্থাৎ শয়তানটা থাকাই অপবিত্র। শয়তানটা যখন তারে দেওয়া হবে তখনই তার আত্মাটা পরিশুদ্ধ আত্মা হবে, যখন পরিশুদ্ধ আত্মা হবে তখনই সে সাফল্য তথা জাক্কা অর্থাৎ পবিত্রতা অর্জন করলো। তাহলে এই জায়গায়ও একই কথা যে নিশ্চয়ই যে পবিত্র হইল সে সাফল্য অর্জন করলো, এবং যিনি ব্যর্থ হলো সে কুলসিত আত্মায় রয়ে গেল। তাহলে একমাত্র এই শয়তানটা থাকাটাই হইলো অপবিত্র, আর এই শয়তানটা তাড়ানোর জন্যই অলি আল্লাহ গাউস কুতুব আরিফ আবদালের কাছে যাইতে হয়। এই শয়তান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সারা বছর ধরে যদি পড়ে শয়তান আপনাকে ছেড়ে যাবে না। শয়তান তাড়ানোর একমাত্র ফর্মুলা, এই ফর্মুলা আল্লাহর ওলিরা দেয়া থাকে, এই ফর্মুলা সুফিরা দেয়া থাকে, এই ফর্মুলা ডাক্তার বাবা জাহাঙ্গীর দিয়ে গেছেন, এই ফর্মুলা বেদম ওয়ারসি বাবা জানে দিতেছেন। তাহলে দেখেন যখন এই শয়তানরা আমার সাথে আছে আমিও আছি, তথা দুই, দুই মানে শেরেক, আর এই শেরেক মানে, আর এই শেরেক এই দুই আরবি হলো উদুনা। কোরআন তো উদুনা বলে নাই, খোলেন সূরা মুমিন 60 নম্বর আয়াত খোলেন, সেখানে বলতেছে ফাকাল রাব্বুকুম উদুনি আস্তাজাবলাকুম ফা, সুতরাং কালা বলিলেন রাব্বুকুম তোমাদের রব বলিলেন উদুনি তুমি আমাকে একা ডাকো, অর্থাৎ শয়তান বর্জিত হইয়া শয়তানকে তারে দিয়ে তুমি আমাকে ডাকো। বাবা জাহাঙ্গীর বলতেছে আমি তোমার ডাকের আস্তাজাবলাকুম, আমি তোমার ডাকের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে থাকি। তাহলে একমাত্র ডাক্তার বাবা জাহাঙ্গীর এই পৃথিবীর বুকে এই যে কোরআনের তাফসির সত্য সঠিক সুন্দর সচ্ছল যেই তাফসির দিয়ে গেছেন তাতে একমাত্র বুঝে দিচ্ছেন যে আগে নামাজ পরে উজু, আর নামাজটা কেবলমাত্র উজু হওয়ার জন্যই এখানে এই 82 জায়গায় সালাত আনা হয়েছে। তাই আমরা আশা করি যারা যেখান থেকেই আমাদের ভিডিও দেখছেন বলত্রুটির উদ্দেশ্যে আমি নয় বলত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।